দাবি না মানলে কাল থেকে তিন দিনের জন্য সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি দিয়েছেন বেসরকারি শিক্ষা জাতীয়করণ রিয়াজু ফোরামের নেতারা। আমরণ অনশনের নবম দিনে আজ হুমকি দেন শিক্ষক নেতারা। এদিকে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক কর্মচারীরা। মঞ্জুর রহমানের ক্যামেরায় বুলবুল আহমেদের রিপোর্ট। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে 10 জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী। অনশনের নবম দিনেও কোনো আশ্বাস না পেয়ে চরম হতাশ শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না জানিয়ে আজকের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। অন্যথায় কাল থেকে তিন দিন দেশের সকল এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি দেন তারা। সরকারের থেকে আমরা কোনো ইতিবাচক ছাড়া পাইনি, যার জন্য আমরা আগামী 23, 24, 25 জানুয়ারি সারা বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আবার ধর্মঘট ঘোষণা করছি। আজকের মধ্যে যদি আমাদের এই দাবি, যৌক্তিক দাবি, শিক্ষা জাতীয়করণের দাবি যদি সরকার মেনে না নেয়, তাহলে আগামী তিন দিন সমস্ত বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে দ্বিতীয় দিনের অবস্থান ধর্মঘটে জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক কর্মচারীদের দাবি, দীর্ঘদিন চাকরি করেও বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমরা যাতে খেয়ে পরে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি, এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, আপনি যদি একটি রাষ্ট্র চালাতে পারেন, আমি মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমরা একটা প্রতিষ্ঠান করছি, এটা আমরা জাতীয়করণ চাই। অবিলম্বে তাদের দাবি পূরণে সরকার যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই আশা আন্দোলনকারী শিক্ষক কর্মচারীদের। সরকারের কাছে আমরা দাবি জানাবো। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।